নমস্কার বন্ধুরা জবস অ্যান্ড নলেজ ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগতম লক্ষ্মীর ভাণ্ডারের পর এবার কি আসতে চলেছে নারায়ণ ভান্ডার এমনই এক তথ্য উঠে আসছে বিভিন্ন নিউজ পোর্টালের মাধ্যমে এবং এগুলো কিন্তু উঠে আসছে বিভিন্ন রাজনৈতিক মহল থেকে তাহলে চলুন বন্ধুরা দেখে নেওয়া যাক নিউজ পোর্টালে কোন তথ্য প্রকাশিত হয়েছে তো বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন আমি এখন রয়েছি ওয়ে টু নিউজ নিউজ পোর্টালের অফিসিয়াল ওয়েবসাইটে এবং এই যে ওয়ে টু নিউজ নিউজ অ্যাপ এখানেই এই খবরটা এই তথ্যটা প্রকাশিত হয়েছে যেখানে দেখুন বলা হয়েছে লক্ষ্মীর ভাণ্ডারের পাল্টা নারায়ণ ভাণ্ডার ঘোষণা বিজেপির দেখে নেওয়া যায় বিস্তারিত কোন তথ্য প্রকাশিত হয়েছে বাংলায় লক্ষ্মীর ভাণ্ডারের পাল্টা নারায়ণ ভাণ্ডার ঘোষণা করে দিল বিজেপি দলের রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের ঘোষণা পশ্চিমবঙ্গে সরকার গড়লে বিজেপি এই প্রকল্প চালু করবে তার কথাই মাননীয় মুখ্যমন্ত্রী পাঁচশো টাকা ঘুষ দিয়ে আমাদের বাড়ির মহিলাদেরকে ভাবছে যে তারা কিনে নিয়েছেন এরপরে তিনি বলেন বিজেপি মাসে দু টাকা দেওয়ার বন্দোবস্ত করবে এবং তার সঙ্গে কর্মসংস্থানও করবে কটাক্ষ করতে ছাড়েননি তৃণমূল তো বন্ধুরা ওয়ে টু নিউজ পোর্টালের মাধ্যমে যে তথ্য প্রকাশিত হলো সেটা আপনাদের সঙ্গে আমি শেয়ার করলাম রাজনৈতিক মহল কি বলছে সেটা পরবর্তীতে লাগু হলে বা চালু হলে তাহলেই আমরা তার প্রমাণ বা সাক্ষ্য পাবো তো তাহলে বন্ধুরা এটাই ছিল ছোট্ট একটা ইনফরমেশান এবং এই ধরনের সমস্ত সরকারি প্রকল্পের তথ্যগুলো পেতে জবস অ্যান্ড নলেজ ইউটিউব চ্যানেলকে যারা এখনও সাবস্ক্রাইব করেননি তারা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন তো তাহলে বন্ধুরা ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণটা দেখার জন্যে অনেক অনেক ধন্যবাদ ভালো থাকুন সুস্থ থাকুন জবস অ্যান্ড নলেজ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকুন